আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই টেস্টি এবং হেলদি একটি ডায়েট রেসিপি, তা হলো প্রোটিন সালাদ। সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার এবং খুবই স্বাস্থ্যকর একটি আইটেম। অনেকেই শরীরের ওজন কমানোর জন্য শুধু সালাদটাকেই বেছে নেন, স্পেশালি তাদের জন্যই আমার আজকের রেসিপি। এই হেলদি খাবারটিকে কীভাবে ঝটপট টেস্টি করে তৈরি করা যায় তাই আজ শেয়ার করার চেষ্টা করছি। তো চলুন এর প্রস্তুত প্রণালীটি দেখে নেই এবং এতে ব্যবহৃত সবজিগুলোর উপকারিতা বা পুষ্টিগুণ সম্পর্কেও কিছুটা জেনে নেই। সালাদ তৈরির জন্য প্রথমে আমি হাফ কাপ ছোলা বুট ও 1/3 কাপ খোসাসহ মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। খোসাসহ সবুজ রঙের এই ডালে আছে প্রোটিন, প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, ফাইবার ও ভরপুর ভিটামিন B1। এটি শরীরে জমে থাকা কোলেস্টেরল ও ওজন কমাতে যথেষ্ট সাহায্য করে। বিভিন্ন ভিটামিন, ফাইবার, খনিজ সমৃদ্ধ এই ছোলা বুটে রয়েছে প্রচুর স্বাস্থ্য সুবিধা। এটি প্রোটিন সমৃদ্ধ হওয়ায় দীর্ঘ সময়ের জন্য পেট ক্ষুধামুক্ত রাখে। এই পর্যায়ে একটি প্রেশার কুকার নিয়েছি, আপনি চাইলে নর্মাল প্যানেও এই কাজটি করতে পারবেন। এতে মুগ ডাল ও ছোলা ডালগুলো নিয়ে নিচ্ছি। এই সালাডটি পরিবারের ছোট বড় সবার জন্য খুবই উপকারী। হেলদি এই সালাডটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর সঙ্গে নিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি। সুস্বাদু এই শস্যদানাটিতে রয়েছে অসাধারণ সব পুষ্টিগুণ। এতে ফ্যাট কম থাকায় এটি ওজন কমাতেও সাহায্য করে। এখন দিচ্ছি 1 কাপ পানি ও 1/4 চা চামচ লবণ। সবকিছু নেড়ে মিশিয়ে ঢাকনা বন্ধ করে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হাই হিটে রান্না করব 2 সিটি আসা পর্যন্ত। ভিডিওটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনাদের কোনো কনফিউশন থাকলে সেখান থেকে দেখে নিতে পারবেন। 2 সিটি এসে গেলে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে ঢাকনা খুলে নিচ্ছি। এগুলো বেশ সফট হয়েছে, এখন খেতেও ভালো লাগবে। এতে সামান্য পানি রয়ে গিয়েছে, পানিটাকে স্ট্রেন করে ঠান্ডা হলে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 1/2 কাপ শসা, এতে নানা ভেষজ গুণ রয়েছে। ত্বকের যত্নেও অতিরিক্ত ম্যাদ ঝরাতে শসার বিকল্প নেই, এটি আমাদের এজিং প্রসেসকেও স্লো করে দেয়। এখন দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ, এতে রয়েছে খাদ্য আঁশ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন A, B ও C। টমেটো দিচ্ছি 1/2 কাপ, এটা আমাদের ইন্টারনাল ন্যাচারাল সানস্ক্রিন হিসেবেও কাজ করে, এতে রয়েছে প্রচুর মেডিসিনাল প্রপার্টি। সেদ্ধ ডিম দিচ্ছি 2, ডিমে রয়েছে ভিটামিন A ও D, সব বয়সের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিম অত্যন্ত কার্যকরী উপাদান। 1/3 কাপ দিচ্ছি গাজর, গাজরকে বলা হয়ে থাকে শক্তিশালী খাদ্য উপাদান, এতে প্রচুর পরিমাণে ভিটামিন A রয়েছে। পনির নিচ্ছে 1/2 কাপ, পনির হচ্ছে ভিটামিন D-র একটি উৎস। চেহারায় গ্লো আসার জন্য, হাড় ও দাঁতের সুস্থতার জন্য সঠিক পরিমাণে নিয়মিত পনিরও গ্রহণ করা প্রয়োজন। ভাজা কাজু বাদাম দিচ্ছি 20, আর এতই গুণাগুণ যে চিকিৎসকগণ একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন। 6টি ছোট কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, এটা ভিটামিন A ও C এর দারুণ এক উৎস। প্রচুর পরিমাণ পুষ্টি উপাদানে ভরপুর ভিটামিন C সমৃদ্ধ লেবুর রস দিচ্ছি 1 টেবিল চামচ। অলিভ অয়েল দিচ্ছি 2 টেবিল চামচ, এতে প্রচুর পরিমাণে ভিটামিন K, E, ক্যালসিয়াম ও পটাশিয়াম আছে। চাট মশলা দিচ্ছি 2 চা চামচ, এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। 1/4 চা চামচ দিয়েছি লবণ। কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। ঝাঁঝালো এই মশলাতে রয়েছে ম্যাগনেশিয়াম, ভিটামিন K, আয়রন ও ফাইবার, যা খুবই উপকারী। সালাদের টেস্ট বাড়ানোর জন্য ও কিছু ফ্রেশনেস ফিল আনার জন্য কিছু পুদিনা পাতা কুচি করে দিয়ে দিয়েছি। পুদিনা পাতার মূল, পাতা, কাণ্ড সহ সমগ্র গাছই ঔষধি গুণে পরিপূর্ণ। সব সবজি আমি ছোট ছোট কিউব করে কেটেছি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন। আমি এখানে অনেক প্রকার সবজি ইউজ করেছি, এর মধ্যে আপনার অপছন্দের বা হাতের কাছে না থাকা সবজিগুলো স্কিপ করতে পারেন এবং আপনার পছন্দের সবজিগুলো অ্যাড করতে পারেন।
সব উপকরণ একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। খুব সহজ এবং ভিন্ন স্বাদের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।